ঐতিহ্যবী পাবনা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের নামে সাবেক এমপি আজরুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা সাত আগস্ট দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে শহরের আব্দুল হামিদ মহাসড়কে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সৈকত আফরোজ আসাদ সময় টিভি বাংলাদেশ প্রতিদিন ও বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন প্রতিবাদ মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এন জেলা প্রতিনিধি এবিএম এম ফজলুর রহমান সাবেক সম্পাদক আব্দুল মতিন খান সাবেক সভাপতি রমি খন্দকার জনকণ্ঠর সাংবাদিক কৃষক ভৌমিক রেডিও বাংলাদেশের জেলা প্রতিনিধি সুশীল তরফদার সাবেক সম্পাদক বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আখিনুর ইসলাম রেমন সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী সাবেক সম্পাদক মাছরাঙ্গা টিভির ব্যুরো চিফ উৎপল মির্জা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা প্রথম আলো জেলা প্রতিনিধি সরওয়ার উল্লাস ডেইলি স্টারের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির তপু সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান একাত্তর টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ প্রতিবাদ মানববন্ধনে এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও স্বেচ্ছামূলক সংগঠনের সদস্যরা এ সময় বক্তারা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহার সহ গণমাধ্যম কর্মীদের স্বাধীন মত প্রকাশে বাধা প্রদান করা হলে এই কালোয়ান বাতিলের দাবি জানান একই সাথে আগামী তিন দিনের মধ্যে যদি এ মামলা প্রত্যাহার না করা হয় তবে পাবনা সহ সারা দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করা হয় একই সাথে আগামী দিনে সাবেক সংসদ আজিজুল হক আর জুর সকল অপকর্মের সংবাদ সকল গণমাধ্যমে তথ্য উপাত্ত সহ পরিবেশনের জন্য সকল সাংবাদিকদের অনুরোধ করা হয় একই সাথে আগামী তিন দিনে লাগাতার কর্মসূচির ঘোষণাসহ মামলা প্রত্যাহারের বাহাত্তর ঘন্টার আলটিমেটাম ঘোষণা করা হয়